আজকে প্রত্যেকদিন তো আবুদুল্লাহ স্কুলে জায়গা তো খাওয়ার ভিতরে সে অনেকদিন ধরে আমার সবজি টবজি খাওয়া লইতেছে গরু দিয়া, সেটা তারা সাইরা দাঁড়াই টেক্কা দৌড়ে দৌড়ে গরু দিয়া খাওয়া। আজকে আমি বাড়িতে আসি বলে তো আমি আজকে সুযোগ পাইছি তো আমি ফটো উঠাইছি, পাড়ার প্রতিবেশীরা কইছে কি ফটো উঠাইরা আনার লাগে, তো আমি কে আজকে মোবাইলে ফটো উঠাই রাখছি, তারা দেখছে, দেখে সেটা আমার বাড়ির থেকে তারা পাঁচ ছজনে মিলে আমার হেয়ার চাই আইন দূর করছে, আমার বাইরে বাঁচাইতে কয়েছে, আমার বাইরে সহকারে মারছে, কে কে মারছে, বিক্রম, বিকাশ, লালমন, সুমন, তারপর রামু, লিটন, বিনয়, আর ছয় সাতজন বাড়ির মহিলা, ওই মহিলারা তারা বিশ জনের মতন বাড়ির বিটে আছে, তারা সবাই মিলে আমার মুখে ধরে রাখছে, চাপা দেওয়া যাতে আমি চিল্লি যাতে না দিতে পারি, আমার বুকে পাড়াটা ধরে রাখছে, গলা টিপা এমনি ধরে রাখছে, হ্যাঁ আমার মোবাইলটা ইডালদা ভাইঙ্গালাইছে, ভাইঙ্গালাইছে পরে আমার বাইরে গেছে মোবাইলটা আনতো, বাইরে সহকারে মার দূর করছে, এর মাত্র ক্লাস এইটে পরে এর সহকারে মার দূর করছে, কি দিয়ে মার দূর করছে, হ্যাঁ লাঠি দিয়ে ইউদা মারছে, আর আমার বুকের মধ্যে ভাড়া দিয়ে রাখছে, জিতা পাইছে আমার ইতান দুই মার দূর করছে, লাঠি যা পাইছে তা দিও, হাসপাতালে ভাড়া করতে সিরা লইছে, আমার হাজবেন্ডও বাড়িতে আসলো না, আমার মা বাবাও বাড়িতে আসলো না, শুধু আমি আসলাম বাড়িতে আর আমার ভাই আসলো, পুলিশে জানাইছেন বিষয় না, মানে পুলিশ কেস করুন, আমি বিচার চাই এতটুকুই, মামলা করবেন, হ্যাঁ কয়জনের বিরুদ্ধে, তারা বাড়ির সবাই বিরুদ্ধে করুন, আমার সবাই মারধর করছে, একজন বাড়ির ভাত নাই মারধর করছে না, আমার হাজবেন্ড সকালে কাজে থাকা, সকালে সকালে আমি শুধু আমার বাচ্চারা লোক বাড়িতে দেয়, তারা প্রত্যেক দিন ওইটা করে আমার লোকে, যার নেতৃত্বে আপনারা মারধর করাইছে ওনার নাম কি, এর নাম হচ্ছে লিটন, বিকাশ, বিক্রম, লক্ষ্মী সরকার, রত্না সরকার, লালমোহন সরকার, রাধামোহন সরকার, লিটন সরকার, রামু সরকার, সুমন সরকার, তারপরে বিনয় সরকার, আপনার নাম কি, আমার নাম দীপিকা সরকার, বয়স কত, 21, আমার আশেপাশে আর বাড়ি ঘর নাই, উপরে আমার মা বাবা বাড়ি আর তারার বাড়ি নেছে, আর সাইডে এক সাইডে শুধু আমার বাড়ি, আর এদিকে কোনো মানুষ নাই, আপনার বাড়ি কোন জায়গায়, আমার বাড়ি ঘুষপাড়া, লঙ্কা বলে ঘুষপাড়া।